নগরী ধর্মপুরাণী বাবে মাবন লগ দেবেদা মানিয়র সুখ বালেদি তুলদুল ধর্ম হতা শুনিপাত্তি প্যাকন তপ্যাতুন তব নগরঙর নান্নেশ্বর রত্নাঙ্কুর বনবিহারর বিহার অধ্যক্ষ ভদন্ত বিশুদ্ধানন্দ মহাতেরও ভান্তে দাগিরে দিবারে আ তিনবারেও একই দগে তব নগরঙর সাধু 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 মানুষরে আগ্রাজরে থানা মধ্যে জয়ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ভাবনা কেন্দ্র মৈত্রী অরণ্যভূতি মৈত্রীপুর বনবিহার আজে নিশ্চয় যে মহান মৈত্রীপুর অরণ্য ক্ষতির কঠিন শিবতান প্রথমবার তেন করার মহান ভিক্ষু সংঘ শিবু এলাকাবাসী একত্রণে মেলামর ঘুরো ঘুরো সহ পেটকুনি আজে ইচ্ছে কঠিন শিবদানের উপলক্ষ করে না করে মই সংক্ষিপ্ত আকারে দিয়ান একখান কথা আনে মই সাইড করে দিন মই সময়ানরে ফরম পুজ্য প্রজ্ঞা লঙ্কা বান্তরে মো রাগে দিই আজে মই সময়ান অবসয় ঘুরি নদিন সেই হেতুতে কয়েকখান কথা হবার আগে দিই তথাগত সম্যক সম্বুদ্ধরে বর্ণনা জানে নাই সেরা বুদ্ধ রহ বনবান্তরায়ও বর্ণনা জানে নাই অরহৎ আর্যপুরুষ বনবান্তের শিষ্য সংঘের মধ্যে প্রধান এবং আভাসিক প্রধান সত্ত্বেও প্রজ্ঞালঙ্কার মহাস্তবীর মহোদয় তাই মই সশ্রদ্ধা সিদ্ধে বর্ণনা জানে নাই আমার জীবন উগ্রেদি ডাঙর বান্তে আগন মই তারাই রইল বর্ণনা জানাগ মদলাদে জীবন বনবান্তে কুলপুত্র আগন বুদ্ধ এবং বনবান্তে শাসন রক্ষাকারী আয়ুষ্মান ভিক্ষু সংঘ তারা মই মৈত্রীময় আশীর্বাদ দিনে দি আর ইচ্ছে দায়ক দায়কা ইচ্ছে মহান প্রতিশীর্বাদানত যারা অংশ করিবেতেন ইচ্ছু অংশ গ্রহণ করিবেতেন পুণ্য এবং নির্মাণ নির্মাণের উদ্দেশ্য করি না করি যারা ইচ্ছু এই নবার শিবন ডাঙর পুরাণ বলা অনুরা বা কোনরা মৈত্রীময় আশীর্বাদ দিনে দি মই সংযুক্ত আকারে একান ফতুং জাগ উপাসক বুদ্ধ জকানা দীর্ঘ সবর্ষ বুধে বৃক্ষ মূলে বা বুধে বৃক্ষ তলা বাবনা করছি বাবনা গরণার ফল তথাগত সম্মুখ সম্বুদ্ধ জ্ঞান লাভ করছি সেই তথাগত সম্মুখ সম্বুদ্ধ লাভ গরণার ফল যে ধর্ম দেশনা করছি দান হবা শিল হবা বাবনা হবা যখন ভগবান বুদ্ধ দানহদা দেবমনে চয় দশ মঙ্গলাতে দাসনা করা ধরছি শিলহদা এবং বাবনা হদা তাহলে সেই দানহদা ফলে যারা তুম সদা এল বুদ্ধর আগেকার লাভ বুদ্ধত লাভর আগে দায় কুল এবং বুদ্ধত লাভর পর দায় কুল সকনে নাই গাউন নয় এল সকনে ব্যাংক নয় এল ঠেঙা বুঝে থবার মত সেদিকে গরত দুয়ারত সমত হতা বেশি বা গাছ তলে ফাতর তলে বাঘ তলে জুড়ি
মাটির তলা তথা যজ্ঞতা নদা হনে হই ভগবান বুদ্ধ বুদ্ধত্ব লাভ করণার ফল সকা নাহি থি দান করিবার মানজন আ উৎপত্তি হই দান দান করিবার আ উৎপত্তি না বলা ও যে বুদ্ধর আগে আগে বুতল লাভ করানার আগে বুদ্ধত্ব জ্ঞান লাভ করিবার আগে যে ভাবে বনানে লুকে থাকিব সে দনানে অনেক মানছি সে দান করিবেতে বুদ্ধ সিধু দান করে নবার হিয় মাটির তলায় যেই হিয় দেবতায় নিজীবন হিয় সূর্যে হিয় ফানিয়া বাজি নিজেই তাহলে যারা তো মনে হই তারা বুদ্ধ সময়ত ব্যাগ করে দান করিবার সেনেই সেলাইও তারা দান করে নবার পরপর বুদ্ধ যখনে দাসনা দীর্ঘকাল দাসনা করছি সে পরপর ভগবান বুদ্ধ হইয়া তুমি যদি নির্বাণ যে পারছ তুমি যদি স্বর্গ যে পারছ তুমি যদি মনৈচ উলেতে পারছ তুমি যদি চক্রবর্তী রাজা কুলে যে পারছ চক্রবর্তী রাজা ওমারস তোমার তো দান করা ঘুরিব তোমার তো চিল ফেলা করবো তোমার তো বামনা করা করবো এই সেই হইতে তাই ভগবান বুদ্ধ যেই দাসনানি করছি দান হতা শিল হতা বামনা হতা তে তারা সেই হইতে আর যারা জ্ঞানী যারা বিজ্ঞ বুদ্ধ তো স্বয়ং স্বধর্ম দাসনা শূন্য তারা সেই ধরনের জায়গা তারা দোনা নিয়ে আল্লু এন দোনা সে দোনা নে তারা হি করছি ওর অগা ধরে যাতে শ্রদ্ধা আগে বুদ্ধের প্রতি যাত শ্রদ্ধা আগে দণ্ডের প্রতি যাত শ্রদ্ধা আগে সঙ্গর প্রতি তারা হুজু দান করছেন না ইয়া বুদ্ধ হইয়া দেন আবদ বিপদতেন তুমিও তুমি যদিও বা এই মালিক তলার রাগ গাঁদর তলার রাগ পাথরের তলা রাগ সেনে হয়তো সূর্যে হরণ করে নি যা হয়তো সেনে নভেবা তোমার বিপদ আবদ মুক্ত বাড়তে আবদে বিপদে লাগিব দে তোমার কি শ্রদ্ধা করেছিল ভালো করে শ্রদ্ধা করেছিলর মাধ্যমে তোমার তো কি দান করবে ইচ্ছে আগে ইচ্ছে করিবার প্রতিশীলতা ইচ্ছে করিবার সঙ্গতা দান করিবার তুমি অস্ত পরিষ্কার দান দান করিবার তুমি ভিন্ন দান মহাবিকু সঙ্গরা তো দান করিবার তুমি বিহার উন্নয়নতে সারিভুক্ত দান এনে দান করলি অতি তুমি তোমার আজি নচাব তোমার উত্তর চুরি হবা তোমার অধিকার আগে দান আপন করি কিন্তু যেভাবে অতীতের আগে ফলি মানুষজনে বা হয় নবাচ্ছে মানুষজনে যদি রাগে দান তারা হয়তো গেলি নভেবা এই যারা ভূত সিধু তুমি দান কর ধর্ম সিধু দান কর সংশাসন দান কর এ তোমার ইনি হয়তো ফল হয়তো মাটির তলে নথবা আরও হেঁটি পাথরের তলে নথবা আরও হেঁটি গাছের তলে নথবা সেটাই করি ভগবান উপদেশ দিনে দি ভগবান বুদ্ধ যারা যারা দুঃখমুক্তি লাভের হেতু শিল্পী করছ নির্বাণের হেতু বা বুদ্ধ হদানে যারা বুঝছ যারা জানিয়ন যারা দেখল বা ফেবার বিচার করছিল তারা সদা ঘুরে ঘুরে দান করছ তাই ঠিক তদ্রূপ এই যে বনবান্তে বুদ্ধ ফুরে নির্বাণ জানার পর যদি আমি বা নদ এই ধরনের মহাসঙ্গদান মহাস্ত পরিষ্কার দান মহা হিদে বুদ্ধ মুক্তি দান আর ভিন্ন দান এদেরকে তুমি মহাবিক্ষু সঙ্গ শিল সমাধি প্রকার কাতে তুমি সারিবদ্ধ দান দিন বার্তা তাই যে বনবান্তের আয় বা বই হেনে সদ্য বনবান্তে বুদ্ধ দানে হইতি ত্রিবুদক হতা হইতি সেই ত্রিপুতক হতা সদ্য বনমান্তে যজ্ঞ হয়ে দিল যজ্ঞ তার জ্ঞান হতা হয়ে দিল বহু মাইছি আর লাভবান হইল বুদ্ধর জন্ম হওয়ার পর বুদ্ধত্ব জ্ঞান পেপার পর যে মাইছে লাভবান হইল তা তোমারও সদ্য বনমান্তে জন্ম না অরহত না সারা বুদ্ধ না এলাকাবাসী নয় সমস্ত ফেরানি লাভবান হইল হাতে দায়ক দায়গা এই যেভাবে তুমি হচ্ছে মহান প্রতিশীলতা গড়েলি
যেভাবে সব দান করিলি, যেভাবে বিচার করি করিলি, যেভাবে জ্ঞান করি করিলি, সেইভাবে যদি সব দান বিচার জ্ঞান করি নাই গিরি ফল রক্ষা করিবার, বুদ্ধর প্রতি সব দান রক্ষা করিবার, ধর্মর প্রতি সব দান রক্ষা করিবার, সংঘর প্রতি সব দান রক্ষা করিবার, তাহলে তোমার জীবন বিরাট তোমার সুখ হব, বিরাট তোমার শান্তি হব, বিরাট তোমার মঙ্গল হব, এবং অন্তিম জীবনে ইহকাল নির্বাণ জানবার লাগিব। অনেক জন্ম বুদ্ধ লাভ করি নেই, বুদ্ধরা দর্শন করি নেই, বুদ্ধ তো ধর্ম দেশনা শুনি নেই, ভাই কোনে তুমি সে সময় তত পুণ্য রক্ষা ফেললি, ভাই কোন নির্বাণ যে ফারিবি, ভাই জন্ম জোড়া বেদিত তুর মুক্ত হয়ে ফারিবি। ইচ্ছে যে মহান প্রতিশ্রী প্রদান করছ, শুধু ইচ্ছে ইদু নয়, বহু জায়গায় 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 দিকে দিকে তুমি পুণ্যভূমি বুদ্ধ বিহারত বা বন বিহারত গর, এই দানের দ্বারায় তোমার ব্যাকগুণের জয়ও, এই দানের দ্বারায় ব্যাকগুণ তোমার মঙ্গল, এই দানের দ্বারা তোমার ব্যাকগুণের দুঃখ মুক্তির নির্বাণের হেতু হোক, শীল সমাধি প্রজ্ঞা পরিপূর্ণ করি না করি তুমি নির্বাণ জেনে যে শুভে শান্তি বুদ্ধ এবং গণমানিত করেতে পারা, এই আশীর্বাদ তাঙ্গরে না মুসাই করে দিল।